হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাবিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের নাড়ু, কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো চলুন নারকেলের নাড়ু কীভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। প্রথমে চুলায় একটি আমি পাতিল বসিয়ে নিয়েছি। এখন ওর ভিতরে এক কাপ খেজুরের গুড় দিয়ে দেব। এক কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে এখন এটাকে ভালোভাবে এক তারের একটা শিরা তৈরি করে নেব। এখন এর ভিতরে 2 চামচ কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দেব। এখন এরকম হয়ে আসবে তখন আমি এর ভিতরে এখানে আমি 2টা নারকেল কুড়ে নিয়েছি। তো 2টা নারকেল এখন আমি 2টা নারকেলের জন্য আমি 1 কাপ গুড় দিয়েছি খেজুরের আর 2 চামচ কর্নফ্লেক্স মিল্ক দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। যখন এই পর্যায়ে আসবে তখন আমি এখানে একটু গুঁড়া দুধ অ্যাড করে দেব 5 চামচ। গুঁড়া দুধ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, যত দেবেন তত স্বাদ বেশি আসবে। এটাকে এখন আমরা ভালো করে মিক্স করে নিতে হবে। এটা অনেক মানে বারবার নাড়তে হবে, বেশি যদি না নাড়েন আপনি তাহলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে, তখন আর আপনি এটা নাড়ুটা খেতে ভালো লাগবে না। তো আপনাকে এটা বারবার নাড়তে হবে। আর আমি এখানে আর 1 চামচ চালের গুঁড়া দিয়ে দেব। এখন 1 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে এটা আঠালো একটা ভাব আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নেব। এটা নাড়ুর জন্য প্রায় রেডি। এখন এটাকে শুধু নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। তলায় লেগে গেলেই এটা পুড়ে যাবে, তখন আপনার নাড়ুটা খেতে ভালো লাগবে না। এটা বারবার নাড়তে হবে। নাড়ুর জন্য নারকেলটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে তারপরে নাড়ু শেপ দিয়ে নেব। চলুন এটাকে নামিয়ে নিই। এখন এই নারকেলটা হাতে একটু পানি লাগিয়ে এটাকে নাড়ুর শেপ দিয়ে নেব। এইভাবে নিয়ে মুট করে হাতের ভিতরে করে মুট করে নিতে হবে। নিয়ে 2 হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব।
এইভাবে সবগুলো নাড়ু রেডি করে নেব। ফ্রেন্ডস দেখুন এভাবে আমি সব লাড্ডুগুলো নাড়ুগুলো তৈরি করে নিয়েছি, দেখলেন তো কত সহজেই নাড়ুগুলো তৈরি হয়ে গেল। তো আমার এই নাড়ু রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ফলো করে নাড়ু বানানো ট্রাই করবেন যারা পারেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।